চট্টগ্রাম থেকে সারা দেশে জ্বালানি তেল পরিবহনের প্রধান মাধ্যম নৌপথ। প্রায় 90% তেল পরিবহন হয় নৌপথে, বাকি 10% রেল ও সড়ক পথে পরিবহন করা হয়। নদীপথে জ্বালানি তেল পরিবহনে সময় লাগে বেশি। এছাড়া শুষ্ক মৌসুমে প্রায়ই নাব্যতা সংকট দেখা দেয় নদীতে। রাজনৈতিক অস্থিরতায়ও অনেক সময় সড়ক ও রেলপথে জ্বালানি পরিবহনে সমস্যা তৈরি হয়। অনেক সময় লাগে, তারপরে এখানে ট্রানজিট লসের একটা ব্যাপার আছে, হ্যান্ডলিংয়ের একটা ব্যাপার আছে, একটু পরিবর্তন করার মনে হয় একটা সময় এসেছে। এমন বাস্তবতায় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইন বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিপিসির অর্থায়নে শিগগিরই পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে। চিটাগাং থেকে আমাদের অনেক বড় ডিপোজিট গোদনাইল এবং ফতুল্লায়, সেখানে পাইপলাইনের মাধ্যমে তেলটা আসবে। সব মিলিয়ে পাইপলাইনের মাধ্যমে যদি হয় তাহলে সেটা পরিবহন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে হবে, সুচারুভাবে হবে, অনেক সমস্যা থাকবে না। তবে পাইপলাইনে তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে নানা সমস্যার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে পাইপলাইন ব্যবহারের সবচেয়ে বড় যেটা ভয়, যেটা আমরা দেখেছি কনডেনসেট লাইন বা অন্যান্য লাইনে, তেলের পাইপলাইনে, এটা ট্যাপিং করে চুরি করার একটা টেন্ডেন্সি থাকে এবং পুরো পাইপলাইনের নিরাপত্তাটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়ায়। এর আগে 1999 সালেও এই ধরনের পাইপলাইন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় তার বাস্তবায়ন সম্ভব হয়নি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।